হ্যালো মাই ডিয়ারিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মার্চের 29 তারিখে জেহপ তার নতুন একটি অ্যালবাম রিলিজ করে, হোপ অন দ্য স্ট্রিট ভল 1। অ্যালবামটি রিলিজ করার কিছুক্ষণ পরে স্টেশন হেড লিসেনিং পার্টি রাখা হয়। তবে জেহপের নিরন গানের পরিবর্তে বিয়ের রিসেন্ট রিলিজ হওয়া ফ্রেন্ডস গানের লিঙ্ক ভুলবশত দিয়ে দেয় বিঘিত। আর্মিরা অনেক কমপ্লেন করলে 1 ঘন্টা পর লিঙ্কটি ঠিক করে দেয়া হয়। 30শে মার্চ বিঘিত অফিসিয়ালি আর্মিদের কাছে ক্ষমা চায়। তারা বলে তাদের টেকনিক্যাল ম্যাপিং এররের কারণে এমনটা হয়েছে। তবে আর্মিরা কিন্তু বেশ রেগে গিয়েছে বিঘিতের উপর। আর্মিরা বলছে বিঘিত BTS এর ইন্ডিভিজুয়াল কাজগুলোতে খুব একটা সাপোর্ট করে না, তারা প্রমোশনের ব্যাপারও যত্নশীল না। শুধু যে ভুল লিঙ্ক দেয়া হয়েছিল এমনটা না, জেহপের অ্যালবাম প্রমোশনে ভুল ডেট দিয়ে রাখা হয়েছে, তাই আর্মিরা আরও বেশি ক্ষিপ্ত ছিল। অবশেষে এটা ঠিক করতে 9 ঘন্টা সময় লেগেছে। পরে এটা নিয়েও বিঘিত ক্ষমা চেয়েছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমরা আশা করব বিঘিতের এই ভুলগুলো জেহপের অ্যালবামের উপর খুব একটা খারাপ ইম্প্যাক্ট ফেলবে না। তুমি কি জেহপের নিরন গানটা শুনেছো? গানটা শুনে থাকলে তোমার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দাও। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।